গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো এবং হাসি খুশি তো অবশ্যই থাকবে। তো এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে আর আমি এসেছি ছাদে, আর আজকে হচ্ছে রবিবার। আর বাড়িতে এখন আমি ছাদে এসেছি তার কারণ হচ্ছে আজকে মানে অনেক বেলা করে স্নান করা হচ্ছে, চুল তো একটু শুকায় নিয়ে, নিচেতে কোনো রোদ নেই আমাদের বাড়িতে। আর আমার মেজো ভাসুরের বাড়ি হচ্ছে দোতলায় ঘর তৈরি হচ্ছে, তাই খুব কিচিবিচি বাড়িতে, নোংরা হয়ে পড়ে আছে, খটখট করে আওয়াজ, সেই জন্য কোনো ভিডিও করতে ইচ্ছে করেনি আর করিও নি। আর আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো নেই, সেই জন্য মন মেজাজও খুব একটা ভালো নেই, সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছেও করছে না, কয়েকদিন ধরে করতেও পারছি না, কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, মানে বা অনেক রিপোর্ট করা ছিল, সেজন্য এখানে ওখানে যাতায়াত তো লেগেই থাকছে এই আর কি, সেজন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারোর ভিডিও সেরকমভাবে দেখতে পারিনি। যাই হোক, যখনই যেভাবে টাইম পাবো সবারই ভিডিও দেখার চেষ্টা করব। তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, তাহলেই হবে। তো এখন আমি ছাদে এসেছি, মানে ছাদে অনেকক্ষণই এসেছি, তো এই জামাকাপড়গুলো ভিজে মেলা আছে, সব তুলবো। আর চলো তোমাদেরকে ঘুরে দেখাই চারপাশটা। আর একটা জিনিস হচ্ছে, সেজন্য তোমাদেরকে দেখাবার জন্য আমি অবশ্য উপরে এলাম আরও, যে চলো তোমাদেরকে ওটাও দেখাবো। তার আগে বলে দিই যে কি হবে, মানে আমাদের এখানে একটা মাঠ আছে, মাঠের মধ্যে আর বছর একবার এই টাইমে একটা শিব উঠেছে, তো ছোট্ট পাথরের শিব উঠেছিল, তো ওই পাথরের শিবটাতে আরবার খুব ধুমধাম করে সেটাকে পুজো করা হয়, মন্দির তৈরি করা হয়, তারপরে ওখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল, আরবার অনেক ধুমধাম করে মৎস্য খাওয়ানো হয়েছিল, তো এবছরও সেই অনুষ্ঠান হবে। তো চলো তোমাদেরকে দেখায়, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর সবজি কাটা হচ্ছে, তো এখানে এইগুলো সবজিগুলো কেটে নিয়ে রাখা হবে, আর ওখানে যে গাড়িগুলো দুটো দাঁড় করানো আছে ওইগুলোতে করে ওই মাঠে নিয়ে যাওয়া হবে, ওখানেই রান্নাবান্না হবে। তো আর এ দেখো আমার মেজো ভাসুরের বাড়ি হচ্ছে দোতলার উপরে, আর আমাদের এই যে খোলা ছাদটা ছিল এর মধ্যে পার্টিশন হয়ে, মানে এদিকটা মেজ দাঁতের আর এটা আমাদের। এ দেখো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সেই জন্য আরও দুদিন ভিডিও করিনি, খুব খটখট করে আওয়াজ হচ্ছিলো। আর এই দেখো গাঁদা ফুলের গাছটা পুরো নুয়ে গেছে ফুলের ভারে, কত ফুল ধরে আছে দেখো, দু তিন রকমের ফুল কালার, কিন্তু যতটা সম্ভব আমি জুম করে দেখাবার চেষ্টা করলাম। এ দেখো প্রচুর সবজি, কত কিছু সবজি আছে দেখো, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, বেগুন, তারপরে ওখানে আছে মূলো, মটরশুঁটি, অনেক কিছু, এখনও টমেটো আছে, আলু আছে, তেঁতুল আছে, যেগুলো এখনো বার করেনি ঘর থেকে, মানে এখানে রাখার আর জায়গা নেই, প্রচুর প্রচুর সবজি। আর কয়েক হাজার এই মৎস্যভাবে এই লোকজন খাওয়া হবে, তারা মানে আয়োজন চলছে। আর এগুলো সব আমাদের গ্রামেরই সব কাকিমা জেঠিমায়েরা আছে। তো ছাদের অবস্থা দেখো কীরকম নোংরা হয়ে আছে, এটা তিনতলা ছাদ, আর ছাদে এই যে কাপড় চোপড় মেলা আছে এগুলো তুলবো। ছাদে বেশ বিকেলবেলায় ভালো লাগে বলো তোমরা, বেশ একটু রোদও পাওয়া যায়। আর এখানে দেখো ফল এনে, ফল আনতে বলেছিলাম ছেলেকে, তো ছেলে ফল নিয়ে এসে ওপরে রেখে দিয়ে গেছে, মানে এখানেই রেখে দিল, ঘরে আর রাখার জায়গা নেই, আমার কাছে দিয়ে গেল। তো এগুলো এখন নিচে নিয়ে যাব, আর পয়সা ফেরত এসছে সেটাও দিয়ে দিচ্ছে আমাকে। তো এখানে আপেল আর বেদানায় নিয়ে এসছে, 1 কেজি আপেল, 1 কেজি বেদানা আছে। আর এগুলো কি বলতো তোমরা জানো, এগুলো পাটকাঠি দিয়ে, গোবর দিয়ে এগুলোকে দেওয়া হয়, এগুলোকে বলে গোবর লাঠি। আর এই দেখো পাশের বাড়িতে একটা ছোট বাছুর বাঁধা আছে, গরুই বলতে পারো বাঁধা আছে, এটা আমাদের বাড়ির সামনের গেটটা দেখো, গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে রোদে ছটা পড়ে। আর এই দেখো এটা আমাদের বাড়ির পিছন দিকটা, এখানে ওই যে আউড়ের পালা দেওয়া আছে, খড়ের পালা, ওর পিছনে আছে পুকুর, তো ওখানে দুটো পুকুর আছে, জলটা পুরো সবুজ হয়ে গেছে। আর এটা আমার সেজো ভাসুরের বাড়ি, তো তোমরা আগেও দেখেছো, আর এখানে নতুন বাড়ি হচ্ছে এটা মেজো ভাসুরের, মানে নতুন না, মানে একতলা ছিল, এখন দোতলা হচ্ছে।
তো আমার ছাদটা ছোট হয়ে গেল। তো এখানে একটা দুটো রুম হচ্ছে আর ওখানে একটা বাথরুম হচ্ছে। আর দেখো সূর্য এবার অস্ত যাচ্ছে, তো কি সুন্দর লাগছে পুরো মেঘটা দেখতে, জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে। তো তোমাদের তো দেখালাম সবটা ঘুরিয়ে ছাদ থেকে, তো চলো এবার সূর্য অস্ত যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চুলটাও আমার অনেকটা শুকিয়ে গেছে, তো এবার গিয়ে সোয়েটার পরবো কারণ ঠান্ডা করছে। তো চলো ফলগুলো নিচেতে নিয়ে যাই আর কাপড়গুলো তুলে নিয়ে যাই। তো আজকে আর ভিডিও বেশি বড় করব না, এখানে আজকের মতো এখানেই রাখবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই হাসি খুশি থেকো। আর কালকে যদি হ্যাঁ অবশ্যই মাঠে যদি যাই, তাহলে মানে শিব মন্দিরে যদি যাই, তোমাদের জন্য অবশ্যই কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করব। আর মৎস্যপে তোমাদের সবারকে নিমন্ত্রণ থাকলো। তো চলো আজকের মতো এখানেই রাখি, সবাই খুব ভালো থেকো, টাটা।